হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে। কারণ ভাই, ইদানিং যাবত তো তোমরা জানোই বাংলাদেশের কি রকম অবস্থা, আর এই কয়দিন নেটওয়ার্কের একদম নাজেহাল অবস্থা আসিল, এই কারণে গেম প্লে ঠিক মতন দিতে পারি নাই। কিন্তু গাইজ, আমি জানতাম যে এই নেটওয়ার্ক কীভাবে ঠিক করতে হয়, এগুলো নিয়ে আপাতত আমি ভিডিও আপলোড দিছিলাম এই কয়দিন। আর যেহেতু আপাতত এখন নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে, তাই ভাবলাম আবার আগের মতন গেম প্লে শুরু করান যাক। তো প্রথমে আমি কোনো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ কমপ্লিট করি নাই, প্রথমে আইসি সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে নিয়ে। তো দেখা যাক গাইস, আজকের এই সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচটা আমি কি করতে পারি। আর গাইস, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ ভাই এটা অনেক সেরকম একটা হার্ড গেম প্লে হয়েছে, তো এই গেম প্লেটা কেউ মিস করো না। তো শুরুতে আমি ক্লক টাওয়ারে নাইমা গেছি, আর নাইমা হালকা পাতলা একটু লুট করতেছিলাম। পরে দেখি ভাই, এই জায়গায় একটা স্কোয়াড, এক স্কোয়াড নাকি এনে আলাদা আলাদা এনিমি আছে কিছুই তো বুঝতে পারতাছি না। কিন্তু গাইজ, জানে তিনটা এনিমি আছে, ভাবলাম এই তিনটার এই যেভাবেই হোক মারতেই হবে। তো একটা বেড়ার কাভারে গেছে, কিন্তু ওর মাথাটা দেখা যাইতেছে, মাথা টার্গেট করে মারলাম কিন্তু বডিতে লাগছে, ব্যাপার না। এবার একটা রাশ করান যাক, আর আমি যে কয়টা এনিমির নক করব ক্লিয়ার করব না, পুরো স্কোয়াড মাইরা তারপর ক্লিয়ার করব। যদি সিঙ্গেল একটা পাবলিক থাকে তাহলে ওটারে ক্লিয়ার করাই যায়, কিন্তু একলগে যদি ফুল স্কোয়াড থাকে তাহলে কিন্তু গাইজ ক্লিয়ার করান যাইব না, কারণ যেগুলা এনিমি নক হয়ে থাকবো ওগুলারে ক্লিয়ার করতে করতে ওর বাকি যে টিমমেটগুলো আছে ওগুলা কিন্তু মাইরা দিব। আর আমার উপরে একটা এনিমি আছে, এই দেখো টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইয়া উল্টা দিক দিয়ে আইসি, ওই ভাবছিল আমি ওই দিক দিয়ে আসমো কিন্তু ওই বুঝে নাই। তো বাইরে আরও একটা এনিমি, এগুলার সবকটারে তো নক করে দিছি, এটারে ভাবলাম একটু পরে ক্লিয়ার করি, কারণ এই জায়গায় আরও একটা এনিমি থাকার কথা, ওইটারেই খুঁজতেছি আমি। কিন্তু গাইজ, ওরে খুঁজে পাইলাম না, কারণ বাইরে মনে হয় গেছে, এক জায়গায় তো থাকার কথাও না, তো নিচে এই জায়গায় আছে। তো এটারে হেডশট দেওয়া নাই, ওইটারও সোনিয়া বানিয়ে দিছি, নক হয়ে গেছে। তো এনেই ভাই দুইটারে নক করে রাখছি, আর অন্য তো দুইটারে মারলাম, দুটা কিলই তো পাইয়া গেছি, সমস্যা নাই। এবার এই দুটা ক্লিয়ার হলে গাইজ চারটা কিল হবো, আরেকটা এনিমি আসা পড়ছে, এইটারে হেডশট দিয়ে মারতে হইব। তো কোনো মতন একটু বাইর হয়ে ভাই লাল টক টকা হেডশট, ভাই সেই রকম গেম প্লেটা হয়েছে। তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতেই থাকো। তো এই জায়গায় দুইটারে ফিনিশ করে দিছি, কিন্তু গাইজ কিল আমি পাইলাম মাত্র তিনটা, মানে এনে তো দুইটারে মারলাম, মারার পরে ওই জায়গায় গিয়া দুইটারে মারলাম কিন্তু কিল হইলো তিনটা, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার কিল টিল চুরি হইলো কি না সেটাও তো বুঝতে পারলাম না। তো যাই হোক, চারটা কিল করলাম, এইটা কোনো কথা ভাই, মারলাম আমি পাঁচটারে, কিল পাইলাম চারটা, কেড়ে জানি কিলটা চুরি করে নিল, ওরে তো খুঁজে পাইলাম না, ওই মনে হয় কিল চুরি করে পালাইয়া গেছে। তো ব্যাপার না, ওইটারেও খুঁজে পামু, যদি ম্যাচে শেষ পর্যন্ত টিকা থাকে তাহলে গাইজ আমার হাতেই তো মরতে হইব। তো কলকটার পুরো ফাঁকা করে দিছি, ওই জায়গায় একটা এনিমিও নাই, আর ফ্যাক্টরিতে আইতে না আইতে দেখি চার পাঁচটা লুট বক্স, আর সামনে একটা এনিমিও আছে, এটারে দেখি গাইজ একটা হেডশটই মারমু, কিন্তু হেডশট লাগতেছে না, পরে একটা লাগছে টিম ওয়াইপ আউট, এই মনে হয় সেই এনিমিটা গাইজ। ক্লক টাওয়ারে ঝেগিলারে নক করে রাখছি, ওদের লাস্ট টিমমেট মনে হয় পালায় পালায় এই জায়গায় আইসে, আর আইসা নাই, আমার হাতেই উল্টা পড়ছে ভাই, এটা কোনো কথা। তো এনেই আমার পাঁচটা কিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই ম্যাচের কিল টার্গেট রাখছি আমি বিশটা, তোমরা তো জানোই আমি ষোলো ভার্সেস স্কোয়াড যখন গেম প্লে করি বিশটার নিচে গাইজ আমার কিল টার্গেট থাকে না, আমার কিল টার্গেট থাকলে বিশটার উপরেই থাকবো, আর যদি কিল টার্গেট পুরো নাও হয় অন্তত আমি পনেরোটা কিল তো করবোই অবশ্যই। তো এইবার একটা এনিমি এনে গাড়ি থামাইছে, আমি উপর থেকে লাভ দিছি, মনে দেখছি আরেকটা এনিমি নাই, পিছন দিয়ে গাড়ি দিয়ে পালা গেছে। তো সমস্যা নেই, এটারে আগে মারি, আমি জানতাম গাইজ এ মনে হয় টের পাইছে, এই কারণে গাড়িটা থামাইয়া দৌড়ে আইছে। তো ব্যাপার না, আমার কাছে টিপস অ্যান্ড ট্রিক্সের অভাব নাই, কোন দিক দিয়ে যাবি সেই দিক দিয়ে মেরে দিমু। তো ফাইনালি এটারও আমি নক করে দিছি, ক্লিয়ার করান যাক। আর এনে কিন্তু আমার ছয়টা কিল হচ্ছে, আরও একটা এনিমি আইলো কোন থেকে ভাই, একষট্টির হেডশট, এর খালি প্যানের মধ্যেই বাড়ি খাইতেছে, এই দেখো প্যান ফাইডে গেছে কিন্তু ওই দূরে চলে গেছে, কিন্তু হইলো না গাইজ, একটু কাছে যাইতে হইব, নাইলে গাইজ এই কিলটা আমি হাতছাড়া করতে চাই না, কারণ আমার কিলের অনেক দরকার, আর এনিমির খুঁজেই পাই না। আর আপাতত দেখো মাত্র আঠাইশ জন বাইচা আছে, ওইদিকে মনে হয় সেই রকম মারামারি চলতেছে গাইজ, এইদিকে পিছন থেকে আবার সামন থেকে সব দিক দিয়ে গোলাগুলি চলতেছে, আমি এনিমি খুঁজেই পাইতেছি না। এই দেখো আরেকটা আইলো, এই দেখি ফ্যাক্টরির দিক দিয়ে আইলো, এ কোন থেকে আইলো ভাই, এর তো এতক্ষণ খেয়াল করি নাই। তো ব্যাপার না, আইসে যেহেতু এরে ভাই ভবের দেশে পাঠাইয়া দিলাম। তো এই আবার ডিমিত্রি সাইডে দিছে গাইজ, সোনিয়া ডিমিত্রির যুগ এখনো গেল না, ২০২৪ সালে ভাই কি এগুলা ক্যারেক্টার নিয়ে আসে, এগুলা আসলেই বট ভাই, যেগুলা এই ক্যারেক্টার ব্যবহার করে আমিও এই ক্যারেক্টারই ব্যবহার করি, কিন্তু গাইজ সিএস র্যাঙ্কে, কারণ ওই জায়গায় আমার চারটা টিমেটি যখন নক হয়ে থাকে তখন আমি ক্যারেক্টারটা ছাইড়া দেই, আর সে সব কটা রিভাইভ হয়ে যায়। তো এই জায়গায় আরও একটা নক করছি, আরেকটা এনিমি আইলো ভাই গাড়ি নিয়ে, এদিকে গাড়ি থামাইলো, গাড়ি থামাইলো কে ও ঘুরাই বউ ঘুরাই আমার ধাক্কা দিতে চাইছিল, কিন্তু হইলো না, আরও একটা
এনিমি গাড়ি নিয়ে আইতেছে, এটারে যেভাবেই হোক তাড়াতাড়ি করে নক করে আবার গাড়িটারে ধরতে হইব। গাড়ি দিয়ে দেখো ভাই কোনে ধাক্কা মাইরা দিছে, অমনে খেয়াল করে দেখে নাই, গুলেলের কারণে হয়তো জায়গাটা দেখে নাই, এই কারণে গাড়ি থামাইছিল। এবার গাড়ি ক্যারেক্টার ছাড়া ভাই গাড়ি চালাইতেছে, আবার কোনো ছাড়ছে, ব্যাপার না আমার কাছে টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তো ওই ফ্লার গানটা মাইরা দিছি, ড্যামেজ খাইছে, আবার মাইরা দিছি, নাই গুলেল ফেলায় নাই, 50 ড্যামেজ খাইছে। ফুল ড্যামেজ খাওয়া যেহেতু আছে, এবার গিয়ে একটা রাশ করে দেই, দেখো ওর কাছে কিন্তু ভেস্টেজ কিছু নাই, আর অল্প কিছু ড্যামেজ দিয়ে নাই, নক করে দিছি। এটারে মাইরা দিলে ভাই 9টা কিল হয়েছে, সামনে আরও একটা এনিমি আছে। এনে ভাই এনে মনে হয় আমি 5টা কিল করলাম, অনে 5টা কিল করে আইছি আর এনে 5টা কিল করছি, 10টা কিল অলরেডি হয়েই গেছে। কোলক টাওয়ার থেকে ফ্যাক্টরিতে আইতে না আইতে আমি 10টা কিল অলরেডি করেই ফেলাইছি। এবার পচিনকে গিয়া যদি আর 5টা কিল পাই তাহলে তো ভাই একদম সোনায় সোহাগা হয়ে যাব, কারণ আমার 15টা কিল অলরেডি কমপ্লিট হইয়া যাইতে ধরছে, এখনও হয় নাই কিন্তু হইব আশা করা যায়। তো সামনে যে এনিমিটা আছে ওই দেখো ড্রপে মনে হয় ড্রপ চাকতাছে, ব্যাপার না। এবার হেডশট গাইজ এমন জায়গায় খাড়াইয়া আসিল, আর আমি ড্রাগ দিছি যেভাবে ওইভাবে তো হেডশট লাগারই কথা। আরও একটা এনিমি আছে মনে হয় কোনে, এই বাড়ির ভিতরে নাকি কিছুই তো বুঝতে পারতেছি না। তো আমি একটু আস্তে আস্তে যাই, কারণ বলা যায় না যদি ফুল এক স্কোয়াড যদি একসাথেই হামলা করে তাহলে গাইজ যে কেউ পারবো না, যদি হেডশট পুরো প্লেয়ার থাকে তাহলে পারবো, তাছাড়া পারবো না। তো এই ঘরের ছাদে কেটে জানি উঠলো, আমি আওয়াজ পাইতাছি, ছাদে আছে নাকি ঘরের ভিতরে আছে কিছুই তো বুঝতে পারতেছি না। একটু আগে দেখলাম কেটে জানি আইলো, এই দেখো এনে খাড়াই আছে, কিন্তু আরে দেখতে পেলাম না কে, এমন এই দিক দিয়ে ঘুরে মুড়ে গেছিল। তো ব্যাপার না আমিও ঘুরে আইছি আর ওরে নক করে দিছি, এটারে মাইরা দিলে গাইস 12টা কিল, এইটা কোনো কথা ভাই। কোলক টাওয়ারে করলাম 5টা কিল, তারপর ফ্যাক্টরিতে আইতে না আইতে 10টা কিল হয়ে গেছে, আর এই জায়গায় 12টা কিল হয়েছে, তার মানে এনে আরও 3টা কিল পামু আশা করা যায়। তো এই 3টা কিল নিয়ে যাই, মানে 15টা কিল আমি 3 জায়গায় থেকে পাইতেছি। তো এর পিছনে একটা এনিমি আছে, ওইটারে দেখে আমি একটু ডরাইয়া গেছি, মানে ডরাই নাই, ওর পায়ের আওয়াজ আমি এই বাড়ির ভিতর থেকে পাইতেছি, তার মানে ওই আমার খুঁজতে এই বাড়ির উপরেই উঠছে। কিন্তু গাইজ ওর খোঁজ পাইতেছি না, কই গেলি রে ভাই, একটু দেখা তো দেখো গাইজ এনিমিটা আমার নিচে আছে আর আমি ওর বাড়ির উপরে খুঁজতেছি। তো ভাবলাম এটার একটা হেডশট মারা যাক, কিন্তু গান রিকোয়েল করতেছে, ড্যামেজই খাইতেছে না। তো ব্যাপার না এবার নিচে নামতে হইব, তাছাড়া হইব না, আর MP40 দিয়ে একটা যাতা শুরু করে দিতে হইব। তো আমার মারার আগে ভাই একটু সাবধানে খেলতে হইব, কারণ এত সুন্দর ম্যাচটা আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তো ফাইনালি এটারে হেডশট দিয়ে নক করে দিছি, এর আরেকটা টিমেট এই দেখো আরেকজন আকাশ থেকে নামতেছে, নামতেছে তো নামতেছে ঠিক জায়গায় নামছে, এটারেও হেডশট দিয়ে নক করে দিছি। আরও একটা এনিমি আইলো কোন থেকে রে ভাই, এনে 3টা এনিমি। তো এবার একটু কাভারে যাইতে হইব ভাই, ফুল ড্যামেজ দিয়ে দিছে, এই জায়গায় বসা যাক, উপরে যাওয়ান যাব না, কারণ এনিমিরা জানে যে এই ঘরের ভিতরে ঢুকলে সবাই উপরেই যাইব। তো একটা কিল পাইছি, আরেকটারে নক করে রাখছি, রিভাইভ দিল কি না কিছুই তো বুঝতে পারলাম না, রিভাইভ দেয় না গাইস, কিলটা আগে নিয়ে নেই, কিল নেওয়া শেষ, এবার তুই কই গেলি রে ভাই। 14টা কিলো অলরেডি হয়ে গেছে গাইস, তোমাদের ঠিকই বলছিলাম আমি, কারণ আমি কোলক টাওয়ারে করছি 5টা কিল, ফ্যাক্টরিতে করছি 5টা কিল, এই পচিনকে আয়সা করবো 5টা কিল, এই কিলটা তো নিয়েই যাবো। কিন্তু গাইজ একটু সাবধানে খেলতে হবো, এর কাছে ভাই সেই রকম ভালো গান মনে হয়, এই দেখো অল্প একটু গুলি করতে না করতে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে, আবার কাভারে যাইতে হইব, তাছাড়া তো গাইজ উপায় নাই, এই ড্যামেজ নিয়ে কীভাবে আমি ওর লাগে ফাইট নেবো, যদি ফাইট নিতে যাই তাহলে মরে যাবো, ওই কই গেল, এই দেখো এই জানালের মধ্যে আয়া পড়ছে, এবার একটু উপরে যাইতে হইব। এবার আয় কোন দিক দিয়ে আইবি, রাস্তা তো একটাই, এই দিক দিয়ে আইতে হইব। কিন্তু গাইজ এনিমিটার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, ওই নিচে আছে, ওই যাইতেছেও না, সেফ জোনেও যাইতেছে না, ওই আবার আমার মারার জন্য উপরেও আইতেছে না, ওই নিচেই আছে, ওয়েট করতেছে, আমার মনে হয় মাইরাই যাব, কিন্তু ওই উপরে আইতো না, এই দেখো পিছনেই আছে, আবার উপরে যাইতে হইব। গাইজ ব্যাপারটা ভালো লাগলো না, মানে এনিমিটা আইতাছে না, ওই খালি ঘোরাঘুরি করতেছে, আমি যখন একটু নিচে যাই তখনই ড্যামেজ দিয়া আবার পালাইয়া যাইতেছে, কিন্তু ওই উপরে আইতাছে না। তো এবার একটু ঘুরে যাই, কারণ এই কিলটা আমার না হইলেও চলবো, এই এনিমিটা অনেক পুরো প্লেয়ার আছে, ফুল ড্যামেজ দিয়া দেয় ভাই, একদম আমার অবস্থাটা কি করছে ভাই, 3 এনে ঢুকছি বাইর হয়েছি, 3 আমার অবস্থা একদম খায়া দিছে, কিন্তু আমি ওর ড্যামেজই দেওয়া পারি নাই। তো এবার সেফ জোনে আগে যাওয়া যাক, আর যদি ওর রাস্তার মধ্যে পাই তাহলে তো মাইরা দিমো, কই গেল, এই দেখো ওই কই আছে, ঘরের ওনে আছে ভাই, ঘর থেকে বাইর হয়ে গাছের নিচে গেছে, তাও আবার আমার ড্যামেজ দিছে। তো ব্যাপার না এবার সেফ জোনে আইসা পড়ছি, কই গেলি তুই, ওরে পরেও খুঁজে পাবো, কারণ সেফ জোনে এখনো আসি নাই, সেফ জোন আরো দূরে আছে। তো এই জায়গায় মেডকিট করে আমার এখন যাইতে হবো সেফ জোনের দিকে। তো এবার আমি যাইতেছি ডাইরেক্ট পিকে, আর পিকে আইসা দেখি ভাই এই জায়গায় কোনো এনিমি আছে কিনা, এই জায়গায় তো সেফ জোন পরে নাই, এই দেখো এনিমি আছে, এনে এটারে হেডশট দিয়া ভাই নক করে দিছি, বডি শটে নক হয়ে গেছে মনে হয়। তো যাই হোক ক্লিয়ার তো করব, কিন্তু এর টিমমেট গুলা কই, এ টিমমেট গুলা নাই মনে হয় এই জায়গায় আশেপাশে, একটারেও তো দেখতে পারতাছি না। তো এবার আবার জোন শুরু হয়ে গেছে, এবার জোন অনেক ছোট হয়ে গেছে, আর এনিমি এলাইভ আছে মাত্র 10টা। তো এবার সেফ জোনে যেমনি যাইতে হবে, আর কেটে জানি আকাশ থেকে নামলো, এটারে হেডশট তো লাগছে, ফুল ড্যামেজ মনে হয় খাইছে। এবার যায় যেই একটু মানে ড্যামেজ দিতে ধরছি, আমার গানের মধ্যে ক্লিক লাগে নাই, আর এর ফুল ড্যামেজ খায়া গেছে ভাই, দেখছো আর একটু যদি ড্যামেজ দিতাম তাহলে কিন্তু আমি মরে যেত।
তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।